ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিয়ে 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপে শিরোপা এনে দিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে স্বর্ণালী ট্রফি ঘরে তুলল আলবিসেলেস্তারা। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ল আর্জেন্টিনা। সর্বকালের সেরা ফুটবলারকে অবসান ঘটল এই তর্কের। অবসান ঘটল দীর্ঘ 36 বছরের শিরোপা খরার। 86 পর মেসির হাত ধরে আবারও বিশ্বকাপের শিরোপা গেল আর্জেন্টিনার ঘরে। পূর্ণতা পেল সর্বকালের সেরা ফুটবলারের ক্যারিয়ার। কে ভেবেছিল হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা দলটাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন? লুসাইলে একদিকে 36 বছরের অপেক্ষা, অন্যদিকে ব্যাক টু ব্যাক স্বর্ণালী ট্রফি ঘরে তোলার হাতছানি। কাতার বিশ্বকাপের ফাইনালে 88,000 দর্শকের সামনে মুখোমুখি দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। পুরো ফুটবল বিশ্বের প্রত্যাশাই ছিল এক রোমাঞ্চকর লড়াই উপহার দিবে বিশ্বকাপ ফাইনাল। তবে ম্যাচের প্রথমার্ধ জুড়ে আধিপত্য ছিল কেবলই আলবিসেলেস্তেদের। 23 মিনিটেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এর ঠিক 13 মিনিট পরেই আবারও ফরাসি রক্ষণে চিড় ধরান লিওনেল মেসি। তার বাড়ানো বল ধরে ডান দিক থেকে আনমার্কড ডি মারিয়াকে পাস করেন ম্যাকঅ্যালিস্টার। সহজেই তা জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। প্রথমার্ধে ওতামেন্দি রোমেরোদের ভেদ করে কোনো শটই নিতে পারেনি ফ্রান্স। 2-0 গোলে লিড নিয়েই বিরতিতে যায় মেসি ডিপলরা। দ্বিতীয়ার্ধে মাত্র 1.5 মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। 80 মিনিটে পেনাল্টি থেকে গোল করার পরের মিনিটেই দারুণ গোল করে খেলায় সমতা ফেরান এই পিএসজি সুপারস্টার। ম্যাচে ফেরে রোমাঞ্চ। নির্ধারিত 90 মিনিট ছাড়িয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। 119 মিনিটে ডিবক্সের জটলা থেকে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন লিওনেল মেসি। ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। আর্জেন্টিন ভক্তরা যখন উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই পুরো লুসাইলকে স্তব্ধ করে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। শেষের দিকে দারুণ সুযোগ আসে ফ্রান্সের সামনে, তবে এমি মার্টিনেজের অতিমানবীয় সেভে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেও বাজিমাত করে আর্জেন্টাইন গোলরক্ষক। আলবিসেলেস্তেদের 4টি শটই স্পর্শ করে জাল, আর কিংসলে কোমানের শট ফিরিয়ে আর্জেন্টিনাকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নেন এমি মার্টিনেজ। এরপর সুয়ামেনি পোস্টের বাইরে শট নেওয়ার পর মন্টিয়েল লরিসকে পরাস্ত করার সাথে সাথেই 36 বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের উল্লাসে মাতে আর্জেন্টিনা। And a nation will tango all night long. Tauhidul Islam, GBC News Desk.